এই বলবো যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর যাতে দেশের যে অবস্থা সেটা কিছু উন্নতি হয়, যাতে আমাদের মেয়েরা সুরক্ষাটা একটু ভালোভাবে চিন্তা করা হয়, সব মেয়েরাতে ভালো থাকে, মেয়েরা ভালো থাকলেই মাও ভালো থাকে। মার এটি মার কাছে এটাই প্রার্থনা যে সব মেয়েরা মার যাতে ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো করুক, সংসারে ভালো করুক, সব দেশ ভালো থাকুক, সমাজ ভালো থাকুক, ঘর ভালো থাকুক, পরিবার ভালো থাকুক, এটাই আমার কাছে কামনা। যদিও পুজোটা খুব তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি, যেহেতু তিথির বিষয়ে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, যদিও মন আজ খুব ভারাক্রান্ত, আমাদের আনন্দটা কমে গেল, আমরা মানতে পারছি না যে আজকে দশমী, কথা আমি বলছিলাম যে আজকে দশমীটা মানতে পারছি না আমরা, আরো এক দুই দিন পরে দশমীটা আসলে আমাদের জন্য সবার জন্য আনন্দ উপভোগ করার জন্য ভালো হতো। আমরা একদিন কম আনন্দ করতে পেলাম, তাই মার কাছে সেটাই প্রার্থনা, আমরা যেন সবাই ভালো থাকি, আর মেয়েদের সুরক্ষাটাই যেন মা যেহেতু নিজেও মেয়ে, মেয়েদের সুরক্ষা আমাদের দেশ, আমরা সবাই যেন ভালো থাকি, মা যেন আমাদের এই আশীর্বাদ করে। আগামী বছর আবার হবে, মাকে আমরা আবার বরণ করব, সেই আশা নিয়ে মাকে আমরা ইয়ে করছি। মা যাতে সবার মঙ্গল করেন, সবাই যাতে মানে ভালোভাবে চলতে পারে, যেইভাবে দুর্ঘটনা চতুর্দিকে হচ্ছে, সবাই যাতে সব কিছু থেকে মুক্তি পান, মা যাতে সবাইকে রক্ষা করেন, এটাই চাইছি সবার মঙ্গল কামনা করে।